রাজ্যত শিলবালির অবাধ সিন্ডিকেট সিন্ডিকেটত জড়িত স্বয়ং বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বরাক ডিমাহা সাউ এই দুই স্থানত মন্ত্রীগুলাকে চলাই সিন্ডিকেট রাজ এই অভিযোগ হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হুসেইনের সব সিন্ডিকেটে চলি আছে কোনো বস্তুতে বিনা সিন্ডিকেটত নাই ফরেস্ট সিন্ডিকেট বালি সিন্ডিকেটত চাওক বালি যা করেছে আমার মন্ত্রী মহোদয় তোর ঘনিষ্ঠ মানুষবিলাক দিয়ে এটা পাত্র কুয়ারি কেটা বন্ধ করেছে ঘনিষ্ঠ মানুষকেটা দিব কারণে সেইকেটা বন্ধ সেই ঘনিষ্ঠ মানুষকেটা বিট ডাঙরকে নামারে কারণে নাপায় সোমবারে এক সংবাদমেল যোগে বিধায়কগৰাকীয়ে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর বিরুদ্ধে আনে এই ভয়ঙ্কর অভিযোগ ডিমাহাসার পৰা বৰাকলৈ নিয়া প্রতিখন ট্রাকৰ পৰা বনমন্ত্রীয়ে লাভ করে কমিশন মন্ত্রীর মোটা অঙ্কর কমিশনত ডিমাহাসার পৰা বৰাকলৈ কঢ়িয়াই নিয়া হয় শিলবালির ট্রাক 2,500 টাকা তেওঁলোকর পার্টিয়ে লয় আৰু 100 টাকা কোনোবা মন্ত্রীর নামত লওয়া হয় এন জি এলত 2,600 টাকা 100 টাকা মিনিষ্টারের নামত আর বাকি 2,500 টাকা ইএম এল হয় তার পাত্র কুয়ারির নামত আর সোমার যেটা আক 550 টাকাকে লওয়া হয় এই বস্তুটা আমি বুঝি পো নাই রাইজে বারবার কই আছে কারণে মই আপনার জড়িয়ে গোটাই অসমবাসী রাইজক জানাব বিচারিছো যে বরাকত ইমান ভাল মন্ত্রী বলে কয় নন করাপ্টেড মন্ত্রী বলে কয় তো এইবিলা কি হয়ে আছে পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া ব্যর্থ মন্ত্রী আছে এয়াই নহয় আনকি এই সমগ্র শিলবালি সিন্ডিকেটত আন দুই মন্ত্রীয় ধনের ভাগ লাভ করে বলে অভিযোগ আনিছে আনোয়ার হুসেইনে অবশ্যই পরিমল শুক্লবৈদ্যর সঙ্গে সিন্ডিকেটত জড়িত আন দুই মন্ত্রীর নাম লওয়া নাই বিধায়কগৰাকীয়ে ইয়ার বিপরীতে সিন্ডিকেটর আঁরর মূল ব্যক্তিজন ডিমাহাসাও স্বায়ত্ত পরিষদর কার্যবাহী সদস্য অমিন্দু হুজাই বলে স্পষ্ট অভিযোগ আনিছে আনোয়ার হুসেইনে এটা আপনার জড়িয়ে মই তো ওপেন গই কই কই তো হেরান হয়ে গেছি মুখ্যমন্ত্রী কলে কাম নহয় মুখ্যমন্ত্রী কম চাই দিম করে দিম এইটো আর মই নজানো কেলে তাতকে ডাঙর ডাঙর কেটাও জানাইছো মই একো ফল পোৱা নাই সেই কারণে মই এতিয়া মুখ্যমন্ত্রীক নকও মই অসমৰ ৰাজ্যক কও আপনার মিডিয়ার জড়িয়ে অসমৰ ৰাজ্যে দেখক এতিয়া প্রশ্ন হয় দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল সরকারখনের বিরুদ্ধে অহা এই গুরুতর অভিযোগক সঠিক তদন্ত ঘোষণা করবলে সাহস হবনে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের সেয়া তদন্ত ঘোষণা করলেহে স্পষ্ট হব বিপুল বর্মনের প্রতিবেদন নিউজ 18 অসম নর্থ ইস্ট